সবাইকে চলে যেতেই হয় একদিন, এ অভিজ্ঞান থাকা সত্ত্বেও কোনো কোনো মৃত্যু কারো কারো কাছে যেন একটা অভাবের চূড়ান্ত ঘোষণা, এক উদাস অনুপস্থিতি। দীর্ঘ আয়ুর দুর্ভাগ্য নিয়ে যারা বসবাস করে গেছেন এ পৃথিবীতে, তারা চলে গেলে শূন্য হয় ঠিক ততখানি প্রান্তর যতখানি ভরপুর ছিল তাঁদের ছায়ায়। সূর্য যেমন হেলে গেলে ছায়া হয় দীর্ঘতর, দীর্ঘায়ু পিতার ছায়াও ছিল তেমন প্রলম্বিত আমাদের ঊষর উদ্যানে। প্রায় একটা শতাব্দীর ইতিহাস, এর নান্দনিক সমাচার, রাজনীতি, প্রবঞ্চনা, পরিবর্তন আর ক্রমাগত উৎকণ্ঠা যেন স্তব্ধ হয়ে শিলায়িত ছিল তোমার রৌদ্রের মতো শুভ্রশ্রোতা মুখে। তোমার ত্রাসে জানালার এই পাশ থেকে কৈশোরের সমস্ত পরাস্ত বিকেলে দেখেছি বন্ধুদের উল্লসিত ফুটবল খেলা। তোমার পরাক্রান্ত হুমকির ভয়ে চিরদিন দস্যু মোহন যাদববাবুর পাটিগণিতের নিচে ধরাশায়ী। তোমার সন্তুষ্টির একাগ্র প্রার্থনায় নেসফেল সাহেবের গ্রামার যখন নামতার মতো অনর্কল, হৃদয় তখন ছুটির দিনে মাছরাঙার গর্তে খুঁজত ডিম। এক একটা বানানের ভুলে কিংবা আচরণের রেলগাড়ি লাইনচ্যুত হলে এক বিশেষ ধরনের লতানো গাছের শাখা কি দারুণ তৎপর হতো তোমার নিখুঁত হাতে। মফস্বল শহরে নতুন বায়োস্কোপ কত এলো কত গেল চলে, মনে হতো সন্ধ্যার বাইরে থাকা যেন স্বেচ্ছায় আত্মাহুতি দেওয়া। প্রায় দেড় যুগ ধরে প্রতিদিন দিনান্তের মাগরিবের সালাত শেষে ঘরোয়া জামাত। তোমার পেছনে আমরা সাত বোন ভাই, তারপর সুর করে দারুদ শরীফ, কি উদাত্ত গাঢ় স্বরে। গ্রীষ্মে আম, শীতে কমলা লেবু, আর সারা বছর আমাদের মুখের ভেতর পৃথিবীর সুস্বাস্থ্যকর যত ফলমূল, সেই সাথে রাত্রি শেষে ত্রিফলা, চিরতা আর কালমেঘের কচি পাতা, যার তেতর তুলনা শুধু তোমার শাসন। অথচ একটু জ্বর হলে সারারাত জ্বরের চেয়ে অস্থির তোমার দুহাত, একটু কাশি হলে তুলসী আর গন্ধবাদলের পাতার নির্যাস, পরীক্ষার ফল একটু নিম্নগামী হলে কত কত সান্ত্বনার শ্লোক, মাঝে মাঝে মার সাথে অভিমান হলে বাইরের ঘরে নিয়ে যেতে নিজের বিছানা আর আমাকে, তোমার রোমশ বুকে শুয়ে শুয়ে কত রাত আল্লাহতে কেটে গেছে। এখন স্বাধীন আমি ও আমরা সবাই, এখন কোনো পায়ের আওয়াজে সিগারেট ফড়িং এর মতো ছুটে উঠোনে পড়ে না, এখন ইচ্ছে মতো সব আড্ডায় অসমাপ্তি নেই আর, এখন নেপথ্যের বজ্রকণ্ঠ আর কোনো নিষেধের প্রতিধ্বনি তোলে না, এখন কাশিতে রক্ত এলেও জিজ্ঞাসার লোক নেই কেউ, এখন আমাদের সাফল্যের প্রয়োজন শেষ, খুশিতে লতার মতো উজ্জ্বল হবে না আর কোনো ঝিকিমিকি মুখ, এখন পরাজয় লুকাবার শেষ নীড় বিলীন হয়েছে পৃথিবীতে, এখন নিরন্তর এক ক্ষুব্ধ অনুপস্থিতি, পাঁজরের গভীর কপাট ভেঙে বয়ে আনে দমকা দীর্ঘশ্বাস, এখন বিকেলের শেষ রোদ ছুটি নিলে মাগরিবের সালাত শেষে দারুদ শরীফ আর তেমন প্রগাঢ় নয় একটি অনুপস্থিত কণ্ঠস্বরের জন্য। ফরিদপুরে পুকুরের পাড়ে বাঁধানো ঘাটে আর যাওয়া যায় না, চোখের জানালা ভেঙে নির্জন জলোচ্ছ্বাস, তাকানো যায় না গিরিনবাবুদের বাড়ির সামনের রাস্তাটা বেঁকে গেছে যেখানে, যে পথ দিয়ে দৃপ্ত পদক্ষেপে আসতে ফিরে প্রতিদিন ঘরে পাখির দানার মতন উড়ত তোমার কালো গাউন, মাথায় শুভ্র টুপি, এখন শুধু তুমি অনুপস্থিত।